বন্ধুরা, আজকে যে মুভিটি রয়েছে তার গল্পটা সম্পূর্ণ ভিন্ন টাইপের। আমরা সাধারণত এটাই জানি, লটারিতে যেই মানুষ জিতে যায় লটারির টাকাটা সেই মানুষটি পেয়ে যায়, কিন্তু এখানে সম্পূর্ণ ভিন্ন হয়। এখানে যেই মানুষটি লটারি জিতে যায় তার বিপদ বেড়ে যায়, এমনকি বাকি মানুষরা তাকে মার্ডার করার জন্য রেডি হয়ে যায়, কারণ মার্ডার করতে পারলেই এই লটারির টাকা সেই ব্যক্তির হয়ে যাবে। আর এমনই অদ্ভুত স্টোরি দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি জ্যাকপট। সালটা হলো 2026, আর এই সময় ক্যালিফোর্নিয়ার সরকার আর্থিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছে, যার কারণে সরকার পুরো দেশ জুড়ে একটি গ্র্যান্ড লটারির আয়োজন করেছে। সাধারণত লটারিতে যেই ব্যক্তি জিতে যায় তাকেই পুরস্কার দেওয়া হয়, কিন্তু এই লটারির নিয়মটা সম্পূর্ণ আলাদা থাকে। এখানে যেই ব্যক্তি জিতে যাবে তার বিপদ বেড়ে যাবে, কারণ জিতে যাওয়া ব্যক্তিকে যেই ব্যক্তি মার্ডার করতে পারবে সেই হবে উইনার। অর্থাৎ খেলা শুরু হলে যেই ব্যক্তি লটারি জিতবে তাকে যে মার্ডার করতে পারবে সে এই লটারির টাকা পেয়ে যাবে। কিন্তু এই খেলার একটি শর্ত থাকে, আর এই শর্তটা হলো এই মার্ডার করার সময় তারা কোনো রকম বন্দুক বা গুলি ব্যবহার করতে পারবে না। এখন মুভির শুরুতেই 2030 সালের ক্যালিফোর্নিয়া দেখানো হয়, এবং এখানে আমরা শন নামের এক ব্যক্তিকে দেখতে পাই যে কিনা তীব্র গতিতে দৌড়াতে থাকে। আসলে সে ইতিমধ্যে ভুল করে লটারি জিতে গেছে, তাই বাকি মানুষরা তাকে মার্ডার করার জন্য তাকে তাড়া করতে শুরু করে দিয়েছে। শন ভালোভাবে জানে তাকে যে মার্ডার করবে সে এই লটারির টাকা পেয়ে যাবে, এবং একইভাবে সে এটাও জানে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু তবুও সে আশা ছাড়ে না, বরং তীব্র গতিতে পালাতে শুরু করে দেয়। সে প্রত্যেকের সাথে ফাইট করে। একটা সময় একটি ঘরের মধ্যে সে পৌঁছে যায়, কিন্তু এই ঘরে একজন বয়স্ক মহিলা থাকে। শন সবার প্রথমে এই মহিলার ফোনটা ভেঙে ফেলে, যাতে সে তার ব্যাপারে বাইরে কোনো রকম খবর দিতে না পারে। কিন্তু সমস্যা হলো, এই বয়স্ক মহিলাও এই নতুন খেলার নিয়ম ভালোভাবে জানে, তাই সে লুকিয়ে তার ব্যাগ থেকে বন্দুক বের করে ফেলে এবং সঙ্গে সঙ্গে শনকে মার্ডার করে ফেলে। এরপর সে টিকিটটা নিয়ে নেয় এবং তাকে সরকার থেকে $22 মিলিয়ন এক বিশাল চেক দেওয়া হয়। এরপর তাকে টিভিতে লাইভ টেলিকাস্ট করা হয়, আর এই সব কিছুর একসাথে দেখে মহিলাটি খুব খুশি হয়ে যায়। এরপর একটা মাস কেটে যায় এবং একটি বাসে কেটি নামের একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা একজন অভিনেত্রী, এবং তার এই অভিনয় জীবন পুনরায় শুরু করার জন্য সে লস অ্যাঞ্জেলেসে চলে এসেছে। সে যখন বাসে বসে থাকে, সে লক্ষ্য করে এক ব্যক্তি তার ছোট্ট মেয়ে সন্তানকে খুব বেশি বকা দিচ্ছে, কারণ সে রিসেন্ট হয়ে যাওয়া অভিনয় প্রতিযোগিতাতে মোটেও ভালো ফলাফল করেনি। এখন যেহেতু কেটি একজন অভিনেত্রী, তাই সে এই ব্যক্তির কাছে এগিয়ে যায় এবং একজন পুলিশ অফিসার হওয়ার মিথ্যে অভিনয় করে এবং তাকে ভয় দেখায়, যাতে সে তার ছোট্ট মেয়েকে আর এরকম বকা না দেয়। আর এতে কাজ হয়ে যায়। মানুষটি বুঝতেই পারে না এই মেয়েটি কোনো পুলিশ অফিসার নয়, বরং একজন অভিনেত্রী। এখন এই ঘটনা যখন অন্য এক মহিলা, যে কিনা কেটির পাশে বসেছিল, সে যখন জানতে পারে, সে কেটির ওপর ইমপ্রেস হয়ে যায় এবং তাকে এরকম অভিনয় করার জন্য আরও উৎসাহিত করে। এরপর সে যখন এই বাস ছেড়ে চলে যায়, কেটি লক্ষ্য করে এই মহিলাটি তাকে উৎসাহিত করার জন্য হাত মেলায়নি, বরং তার হাতের ঘড়িটা সে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। আর এই জিনিসটা তাকে একদম চমকে দেয়। সে বাস থেকে বাইরে একটি পোস্টার দেখতে পায়, যেখানে একটি প্রোটেকশন এজেন্সির অ্যাড চলতে থাকে। আর এটা দেখে কেটির মনে মনে একটা কথাই চলতে থাকে, আর সেটা হলো, তারও যদি একটি বডিগার্ড থাকতো তবে আজ তার এই ঘড়িটা চুরি হতো না। অন্যদিকে শহরের প্রত্যেকটা মিডিয়া নতুন লটারির প্রতিযোগিতার প্রচার করতে শুরু করে দেয়। আর এবার যে প্রাইস থাকে সেটা হলো $3.6 বিলিয়ন। অন্যদিকে কেটি ইন্টারনেট ব্যবহার করে এই শহরের মাঝে একটি ঘর ভাড়া নিয়ে নেয় এবং সেখানে গেলে তার সাথে পরিচয় হয় শ্রুতি নামের একটি মেয়ের সাথে, যে কিনা তার রুমে। একইভাবে জানতে পারে শ্রুতি নামের মেয়েটির একটি বয়ফ্রেন্ড রয়েছে, যার নাম ডিজে। আর তার কাছে সমস্যা হলো, এরা দুজন মোটেও সিরিয়াস মানুষ নয়, অর্থাৎ তারা সব সময় মজা করতে ব্যস্ত থাকে, আর এই জিনিসটা কেটির মোটেও পছন্দ হয় না। একই সময় টিভিতে নীল নামের এক ব্যক্তি তার বডিগার্ড সার্ভিসের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করতে থাকে। সে প্রত্যেককে জানায় যে এই লটারি প্রতিযোগিতা জিতে যাবে, তারা চাইলে তার কাছ থেকে বডিগার্ড সার্ভিস নিতে পারে, আর এমনটা করলে তার মৃত্যু হবে না। পরের দিন সকাল হলে কেটি যখন ঘুম থেকে ওঠে, সে দেখতে পায় ছাদের ওপর থেকে নোংরা জল পড়ে তার জামা কাপড় নষ্ট হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে ফোন করে তার রুমমেটের সাথে কথা বলে, কিন্তু শ্রুতি তাকে জানিয়ে দেয় সে যেন নতুন জামা কাপড় ভাড়া নেয়, কারণ এই মুহূর্তে সেই জামা কাপড় পরিষ্কার করা যাবে না। কেটির কাছে আর কোনো রাস্তা থাকে না, সে জামা কাপড় ভাড়া নিয়ে তার অভিনয় প্রতিযোগিতার জন্য যাত্রা শুরু করে দেয়।
সে সেখানে পৌঁছালে সবার প্রথমে তার অডিশন দেয় এবং প্রত্যেককে জানায় সে কীভাবে ছোটবেলা থেকেই এই অভিনয় করতে পছন্দ করত এবং তার মায়ের অসুস্থতার কারণে সে তার এই প্রফেশন ছেড়ে দেয় এবং একটা সময় তার মায়ের মৃত্যু হয়ে যায়, যার ফলে সে আবারও এই অভিনয় জগতে ঢুকতে চায়। এরপর সে তার পকেট থেকে বেশ কিছু ডকুমেন্ট বের করার চেষ্টা করে, কিন্তু এই পকেটে কোনো রকম ডকুমেন্ট থাকে না, বরং একটি লটারির টিকিট থাকে, যেটা টাচ হতেই সেটা অ্যাক্টিভ হয়ে যায় এবং না চাইতেও সে এই লটারি প্রতিযোগিতার একজন মেম্বার হয়ে যায়। এখন এই পর্যন্ত সব কিছু ঠিক থাকে, কিন্তু কিছু সময়ের মধ্যেই লটারি প্রতিযোগিতায় কেটি জিতে যায় এবং বাকি মেম্বারদের কাছেও এই খবর ছড়িয়ে পড়ে। এমনকি এই ঘরে থাকা বাকি অভিনেত্রীদের কাছেও এই একই টিকিট থাকে এবং তারাও জানতে পেরে যায় কেটি জিতে গেছে। তাই তারা সঙ্গে সঙ্গে তার উপর অ্যাটাক করতে শুরু করে দেয়, কারণ নিয়ম মাফিক তাকে যদি মার্ডার করতে পারে তবে তারা এই লটারি জিতে যাবে। কেটি এদের হাত থেকে নিজেকে কোনো রকমে বাঁচায়, কিন্তু সে এটা বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। সে নিজের জীবন বাঁচিয়ে সোজা গ্রাউন্ড ফ্লোরে চলে আসে, কিন্তু এখানে এসেও তার বিপদ কাটে না, বরং সে একটি সেলফ ডিফেন্স ক্লাসের মধ্যে প্রবেশ করে যায় যেখানে প্রত্যেকটা মানুষ এক একজন দক্ষ মার্শাল আর্ট এক্সপার্ট এবং তারাও কেটিকে মার্ডার করার জন্য ফাইট করতে শুরু করে দেয় এবং এই ফাইট একটা সময় এমন পর্যায়ে চলে যায় যার ফলে কেটি পাশের রুমে আছড়ে পড়ে, যেখানে আগের থেকেই একটি শরীরচর্চার ক্লাস চলতে থাকে এবং তারাও কেটিকে মেরে ফেলার জন্য ফাইট করতে শুরু করে দেয়। এক ব্যক্তি কেটির গলাটা চেপে ধরে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ করে নীল নামের সেই ব্যক্তি, যে কিনা টিভি চ্যানেলে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছিল, সে এখানে চলে আসে। নীল কেটিকে জানায় সে পাঁচবার তাকে ফ্রিতে রক্ষা করবে এবং এরপর যদি রক্ষা করতে হয় তবে তাকে টাকা দিতে হবে, আর এই টাকার পরিমাণ হলো লটারির 10% তাকে দিতে হবে। কেটির কাছে আর কোনো রাস্তা থাকে না, সে এই ডিলে রাজি হয়ে যায়। এখন নীল তার সমস্ত রকম ট্যালেন্ট ব্যবহার করে কেটিকে এই মানুষগুলোর হাত থেকে রক্ষা করে এবং তাদের সাথে ফাইট করতে শুরু করে দেয়। নীল কেটিকে জানায় বাইরে একটি ড্রোন রয়েছে এবং এই ড্রোনের কাজ হলো প্রতি 15 মিনিট অন্তর অন্তর লটারি জিতে যাওয়া ব্যক্তির লোকেশন প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দেওয়া। তাই তার কাছে 15 মিনিট রয়েছে এবং তারপর সব মানুষ আবারও জেনে যাবে সে এখন কোথায় রয়েছে। তাই সে কেটিকে নিয়ে সঙ্গে সঙ্গে এখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় সে কেটিকে জানায় তাদের এই লটারি খেলার আরও একটি নিয়ম রয়েছে, আর সেটা হলো এই খেলায় অংশগ্রহণ করা বাকি মানুষগুলো একে অপরকে মার্ডার করতে পারবে না। এরপর তারা দুজন একটি গাড়ির মধ্যে উঠে পড়ে, কিন্তু যাবার সময় একাধিক মানুষ তাদের দিকে পাথর ছুটতে শুরু করে দেয়। নীল কোনো রকমে তাকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। যাত্রাপথে নীল কেটিকে বোঝায় এই খেলাতে কী কী নিয়ম রয়েছে, যেটা শুনে কেটি একদম অবাক হয়ে যায়। আসলে সে তার বাড়িতে থাকাকালীন শুধুমাত্র টিভি সিরিয়াল এবং মুভিজ বাদে সে আর কখনোই কোনো রকম খবর দেখত না, যার কারণে সে এই লটারির ব্যাপারে কিছুই জানে না। এখন এইসবের মধ্যে বেশ কিছু মানুষ বাইক নিয়ে তাদেরকে তাড়া করে এবং তাদের ওপর পাথর ছুটতে শুরু করে দেয়। নীল কেটিকে একটি হেলমেট পরিয়ে দেয় এবং সে তার গাড়ি আরও তীব্র গতিতে চালাতে শুরু করে দেয়। পেছনে থাকা মানুষগুলো গাড়ির ওপর আগুন ধরিয়ে দেয়। নীল কোনো উপায় তার গাড়িটা একটি পুরনো ধ্বংস হয়ে যাওয়া বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করায়। এখন এই কঠিন পরিস্থিতিতে কেটি প্ল্যান করে সে গেম থেকে নিজেকে বের করে ফেলবে। তাই সে সেই টিকিটের মধ্যে বারবার ট্যাপ করতে শুরু করে দেয়, কিন্তু এতে কাজ হয় না, কারণ এই গেম থেকে বের হতে হলে তাকে শহরের বাইরে যেতে হবে, আর এটাই তাদের গেমের নিয়ম। এখন এদেরকে ফলো করতে থাকা সেই বাইকারগুলো এই পুরনো ধ্বংস হয়ে যাওয়া বাড়ির মধ্যে প্রবেশ করে। নীল তাকে বাঁচানোর জন্য তার গাড়িটা দ্রুত গতিতে এই ঘরের মধ্যে চালাতে শুরু করে দেয়, যার ফলে পুরো ঘরটা ধুলোতে ভরে যায় এবং এই সুযোগে এরা দুজন এখান থেকে পালিয়ে যায়। কিন্তু এতেও তারা সুরক্ষিত হয় না, বরং এক নতুন বাইকার গ্যাং তাদেরকে ফলো করতে শুরু করে দেয়। আর এমন অবস্থায় সেই বাড়ি থেকে একজন মহিলা তাদের গাড়ির মধ্যে লাফ দেয় শুধুমাত্র কেটিকে মার্ডার করার জন্য। কেটি ভয়ে তার পকেট থেকে অস্ত্র বের করে ফেলে, একইভাবে নীলও তার পকেট থেকে বন্দুকটা বের করে ফেলে, কিন্তু এতে কাজ হয় না, মহিলাটি সোজা কামড়ে দেয়। নীল ভাবতে পারেনি মহিলাটির মধ্যে এত শক্তি চলে আসবে, তাই সে এই ড্রাইভিংয়ের দায়িত্ব কেটিকে দিয়ে দেয় এবং সেই মহিলার সাথে ফাইট করতে শুরু করে দেয়। একটার সময় সেই মহিলাকে সে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এখন এইসবের মধ্যে তাদের গাড়ির বেশিরভাগ অংশই নষ্ট হয়ে যায়, তাই তাদেরকে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে পালাতে হয়। নীল তাকে বোঝায় সে যদি শহরের বাইরে চলে যায় তবে সে কোনো রকম টাকা পাবে না, তাই তার উচিত যে করেই হোক এই শহরের মধ্যে লুকিয়ে থাকা। কিন্তু কেটি এমনটা করতে চায় না, সে পালাতে শুরু করে দেয় এবং সামনে চলে আসে দুজন পুলিশ অফিসার। কেটি মনে করে এই পুলিশ অফিসার তাকে হেল্প করবে, তাই সে তাদের কাছে ছুটে যায়। কিন্তু পরে সে জানতে পারে দুজন পুলিশ অফিসারও তাকে মার্ডার করার জন্য এখানে চলে এসেছে।
নীল পরিস্থিতির সঙ্গে সঙ্গে বুঝতে পেরে তাদের সাথে ফাইট করে এবং এই সুযোগে কেটি আরও একবার এখান থেকে পালিয়ে যায়। কেটি শহরের মাঝে পৌঁছে যায় এবং বিভিন্ন রকম আসবাবপত্র দিয়ে তার মুখটাকে সবার সামনে থেকে লুকিয়ে রাখে। একটা সময় সে একটি মিউজিয়ামে চলে যায় এবং সেখানে গিয়ে সে অবাক হয়ে যায় যখন সে জানতে পারে মিউজিয়ামের গার্ড এই লটারি প্রতিযোগিতা মোটেও সাপোর্ট করে না। সে বুঝতে পারে এর কাছেই সে সুরক্ষিত থাকবে, তাই সে এই মিউজিয়ামের একটি স্ট্যাচুর পিছনে লুকিয়ে পড়ে। এরপর সে সবার প্রথমে তার রুমমেট শ্রুতিকে ফোন করে এবং তাকে একটি গাড়ি ভাড়া করতে বলে যাতে সে তাকে হেল্প করতে পারে। কিন্তু পরের মুহূর্তেই কেটির মনে পড়ে যায় শ্রুতিও এই লটারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাই সে একদম চুপ হয়ে যায় এবং ফোনটা রেখে দেয়। কিন্তু শ্রুতি বুঝতে পেরে যায় কেটি কোথায় রয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে মিউজিয়ামে চলে আসে। কিন্তু সেখানকার গার্ড তাকে ঢুকতে দেয় না, কারণ তার মতে শ্রুতি এবং তার বয়ফ্রেন্ড এই পুরো মিউজিয়ামটাকে পুরো নোংরা করে। কিন্তু শ্রুতি এখানেই থামে না, সে এই গার্ডকে পা দিয়ে সজোরে একটি আঘাত করে এবং তাকে অজ্ঞান করে ফেলে। এরপর সে যখন ভেতরে প্রবেশ করে, কেটি আস্তে আস্তে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই ডিজে নামে সেই ছেলেটি তাকে চেপে ধরে। কেটি কোনো রকমে শ্রুতির ওপর হামলা করে, যার ফলস্বরূপ শ্রুতি এবং তার বয়ফ্রেন্ড মিলে কেটির ওপর হামলা করতে শুরু করে দেয়। কেটি কোনো রকমে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শ্রুতি আরও একবার তাকে পিছন থেকে হামলা করে। এরপর এরা দুজন কেটিকে মারতে মারতে অন্য একটি রুমে নিয়ে যায়। কেটি এখানে কোনো রকমে বেঁচে যায় এবং সেই রুমে চলে যায় যেখানে একজন গার্ড রয়েছে। সে সবার প্রথমে সামনে শাটারটা নামিয়ে দেয় এবং তারপর গার্ডের শরীরটা পুনরায় আগের মতো করে ফেলে এবং তারপর এই শাটার বন্ধ হওয়ার আগেই সে বাইরে বেরিয়ে যায় এবং ভিতরে আটকে পড়ে শ্রুতি এবং তার বয়ফ্রেন্ড। কেটি বাইরে বেরোলে একজন বাস ড্রাইভার তাকে দেখে ফেলে এবং সে অ্যানাউন্স করে দেয় সে বর্তমানে কোন লোকেশনে রয়েছে, যার ফলে শহরের প্রত্যেকটা মানুষ কেটিকে ঘিরে ফেলে। কিন্তু তারা আঘাত করবে তার আগে নীল এখানে একজন পুলিশ অফিসারের গাড়ি নিয়ে চলে আসে। কিন্তু কেটি এতে সন্তুষ্ট হয় না, কারণ প্রতিবার নীল তাকে তখন বাঁচাতে আসে যখন সে প্রায় মৃত্যুর মুখে পৌঁছে যায়। একটা সময় এরা দুজন একজন মেশিন গান ওনারের কাছে পৌঁছায় যার নাম কেলি। কিন্তু তখনই এখানে সেই বাসটা চলে আসে যার মধ্যে প্রচুর লোক থাকে যারা কিনা কেটিকে মারতে চায়। কেটি কেলিকে একটি বন্দুকের ভয় দেখিয়ে এই বাড়ির প্যানিক রুমটা ওপেন করে ফেলে এবং সেখানে সে এবং নীল লুকিয়ে পড়ে। এদিকে বাইরে প্রত্যেকটা মানুষই প্যানিক রুমের দরজার সামনে জড়ো হয়ে যায়। এদিকে রুমের ভিতরে থাকা কেটি এবং নীল সিকিউরিটি ক্যামেরাতে বাইরের দৃশ্য ভালোভাবে দেখতে পায়। কেটির কোথাও যেন মনে হয় তার এই বডিগার্ড অর্থাৎ নীল তার হেল্প করছে না, বরং তাকে বিপদে ফেলছে। তাই সে তার দিকে একটি বন্দুক তুলে ধরে। নীল তাকে সমস্ত রকমভাবে বোঝায় যে সে একজন ভালো মানুষ এবং সে তার ক্ষতি চায় না। এরপর কেটি তার জীবনে ঘটে চলা আজ পর্যন্ত সমস্ত রকম ঘটনা নীলকে জানিয়ে দেয়। নীলের এই কথাগুলো বিশ্বাস হয়ে যায়, যার ফলে কেটি তার বন্দুকটা নিচে নামিয়ে ফেলে এবং নীলকে জিজ্ঞেস করে, তুমি কেন মানুষকে রক্ষা করছো, এর পেছনে আসল কারণ কি? নীল জানায় তার জীবনে দুটো লক্ষ্য রয়েছে, প্রথমটা হলো মানুষকে রক্ষা করা এবং দ্বিতীয়টা হলো এমন কিছু টাকা ইনকাম করা যার সাহায্যে সে মানুষকে রক্ষা করতে পারে। এদিকে বাইরে শ্রুতি কেলিকে টর্চার করতে করতে সেই প্যানিক রুমের পাসওয়ার্ড সে কালেক্ট করে ফেলে আর এই সব কিছু নীল এবং কেটি সিকিউরিটি ক্যামেরাতে দেখে ফেলে। নীল সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য তার এক বন্ধুর কাছে কল করে এবং জানিয়ে দেয় সে যেন এই লোকেশনে ফোন স্ট্রাইক অন করে দেয়। এরপর সে তার এবং কেটির ফোনটা পাশের লকারের মধ্যে লুকিয়ে ফেলে, এমনকি নিজেদেরকেও পাশে থাকা আলমারির মধ্যে লুকিয়ে ফেলে। এদিকে বাইরের শ্রুতি পাসওয়ার্ড ব্যবহার করে এই প্যানিক রুমে ঢুকে পড়ে এবং ঠিক পরের মুহূর্তেই প্রত্যেকের হাতে থাকা ফোনগুলো এক এক করে ব্লাস্ট হতে শুরু হয়ে যায়। আসলে এটাই ফোন স্ট্রাইক, যার ফলস্বরূপ প্রত্যেকে আহত হয়ে যায়। এরপর কেটি এবং নীল বাইরে বেরোলে তাদেরকে বেশ কিছু গার্ড নিতে চলে আসে। এরা এখানে আসে এটাই দেখার জন্য যে লটারির নিয়মকে লঙ্ঘন করেছে এবং বন্দুকের গুলি কারা চালিয়েছে। এই গার্ডগুলো কেটিকে এখান থেকে নিয়ে যাবার জন্য প্ল্যান করে ফেলে, কিন্তু কেটি একা যেতে চায় না, সে জোরপূর্বক নীলকেও তার সাথে নিয়ে যায়। এরপর বেশ কিছু সময় কেটে যায় এবং কেটি একটি হেডকোয়ার্টারে পৌঁছায় যেখানে তার সাথে দেখা হয় লুইস নামের এক ব্যক্তির সাথে। কেটি প্রথমবার জানতে পারে এটা হলো একটি সিকিউরিটি কোম্পানি আর নীল সাহায্যের জন্য এদেরকে কল করেছিল। একইভাবে সে জানতে পারে একটা সময় নীল এই কোম্পানির হয়ে কাজ করত, কিন্তু এখন সে এই কোম্পানির আন্ডারে কাজ করে না। লুইস কেটিকে জানায় সে বর্তমানে সবচেয়ে সুরক্ষিত বিল্ডিংয়ে রয়েছে এবং এই বলে সে তাকে একটি ফোন গিফট করে, কারণ ফোন স্ট্রাইকের কারণে তার ফোনগুলো নষ্ট হয়ে গেছে। একইভাবে সে দেখায় তার পকেটে গ্রানাইট রয়েছে। কেটি ভিতরে প্রবেশ করলে সে দেখতে পায় এই কোম্পানি আজ পর্যন্ত কতগুলো মানুষকে এই মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে এবং লটারি জিতিয়ে দিয়েছে।
লুইস জানায় তারা এই কাজের জন্য লটারির 30% টাকা নিয়ে থাকে। কেটি এই সব কিছু শুনে সে সঙ্গে সঙ্গে এই ডিলে রাজি হয়ে যায়। লুইস কেটিকে জানায় বর্তমানে প্রচুর মানুষ তাদের এই বিল্ডিংটাকে ঘিরে ফেলেছে, তাই তার উচিত একটি আন্ডারগ্রাউন্ডে সুরক্ষিতভাবে আশ্রয় নেওয়া। এখন এই কাজ করার আগে বেশ কিছু মেডিকেল এক্সপার্ট তার পুরো শরীরটা ভালোভাবে চেক করে এবং দেখে কোথাও কোনো ক্ষত স্থান রয়েছে কিনা। এখন এইসবের মধ্যে নীল তার জীবনে ঘটে চলা প্রত্যেকটা ঘটনা কেটিকে জানিয়ে দেয়। সে বলে সে একটা সময় লুইসের হয়ে একই সাথে কাজ করত এবং পৃথিবীর সেই সব মানুষগুলোকে মার্ডার করত যারা কোনো অপরাধ করেছে, কিন্তু একদিন সে এই মিশনে বেরিয়ে জানতে পারে এই মানুষগুলো অপরাধী হলেও তারা বাধ্য হয়ে কাজ করছে, অর্থাৎ তারা মোটেও খারাপ মানুষ নয়। আর সেদিন থেকে সে এই কাজ ছেড়ে দিয়েছিল। এখন এই আলোচনার মধ্যে একজন এমপ্লয়ি একটি প্রস্থেটিক মেশিন কেটির কাছে নিয়ে আসে আর এই মেশিনের সাহায্যে কেটির মুখের আকৃতি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তাকে দেখতে এখন বয়স্ক মানুষের মতো লাগে, কিন্তু এই জিনিসটা দেখে নীল বেশ চিন্তায় পড়ে যায়, কারণ এই প্রসেস কন্টিনিউ চালিয়ে যাওয়া মোটেও ভালো ডিসিশন নয়, কারণ এতে খরচ অনেক বেশি। নীল অনেক ভাবনা চিন্তা করে এবং সে প্রথমবার বুঝতে পারে লুইস নামের এই ব্যক্তি মানুষদেরকে এত টাকা পয়সা খরচ করে বাঁচিয়ে রাখছে, কারণ সে গোপনভাবে এদেরকে মার্ডার করে টিকিটের টাকাটা নিজে নিতে চায়, আর এটাই তার প্ল্যান। এরপর লুইস কেটিকে অন্য একটি গাড়ির মধ্যে উঠতে বলে। কেটি আগের মতোই নীলকে তার সাথে নেবার চেষ্টা করে, কিন্তু এবার লুইস তাকে সেই পারমিশন দেয় না, যার ফলস্বরূপ কেটি লুইসকে সজোরে একটি লাথি মারে এবং এই সুযোগে নীল বাইরের শাটারটা খুলে দেয়, যার ফলে বাইরের মানুষ ভিতরে প্রবেশ করে যায়। কিন্তু তারা কেটির উপর হামলা করে না, কারণ তার মুখ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং তারা তাকে চিনতে পারে না। নীল এই সুযোগে কেটিকে এখান থেকে পালাতে বলে এবং তাকে একটি গাড়ির চাবি দিয়ে দেয়। একইভাবে জানায় সে এখানে থাকবে এবং তাদের সাথে লড়াই করবে। লুইস এবং তার গার্ডরা নীলকে খুব বেশি মারধর করে এবং এটা জানার চেষ্টা করে কেটি বর্তমানে কোথায় রয়েছে, কিন্তু সে কোনো রকম ইনফরমেশন তাদেরকে দেয় না। লুইস তার এআই সাহায্যে প্রথমবার জানতে পারে তাদের একটি গাড়ি করে কেটি এখান থেকে পালিয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে গার্ডদের অর্ডার দেয় সেই গাড়িটি ফলো করার জন্য। অন্যদিকে গাড়ির মধ্যে কেটি গাড়ির লোকেশন বন্ধ করে দেয়, যার ফলে লুইসের কাছে সেটা ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে যায়। একই সময় সোশ্যাল মিডিয়াতে কেটি বেশ ফেমাস হয়ে যায়, কারণ সে একমাত্র মেয়ে ছিল যে কিনা লটারি জিতে যাবার পর এখনও জীবিত রয়েছে, তাই প্রত্যেকে তাকে হিরো মনে করতে শুরু করে দেয়। এখন এইসবের মধ্যে লুইস কেটির কাছে একটি ফোন করে এবং জানায় সে যদি তার কাছে ফিরে না আসে তবে সে নীলকে মার্ডার করে ফেলবে, আর এই বলে সে বেশ কয়েকটা গুলি তার পায়ের মধ্যে ফায়ার করে দেয়। কেটি বেশ চিন্তায় পড়ে যায়, কিন্তু এই পরিস্থিতিতে নীল তাকে বারবার বোঝায় সে যেন তার খেয়াল রাখে এবং এখান থেকে চলে যায়। কিন্তু অনেক ভাবনা চিন্তা করার পর কেটি লুইসের শর্ত মেনে নেয়। অন্যদিকে লুইস নীলকে একটি পুরনো থিয়েটারে নিয়ে যায় এবং প্রথমবার জানায় সে যখন অতীতে একসাথে কাজ করত তখন সে ভালোভাবে জানত তারা যাদেরকে মার্ডার করত তারা নির্দোষ এবং ভালো মানুষ, কিন্তু তবুও সে এটা করত কারণ এমনটা করলে তারা অনেক টাকা পেত, আর এটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই কথাবার্তার মধ্যে কেটি এখানে চলে আসে এবং তার হাতে একটি বন্দুক থাকে। সে লক্ষ্য করে তারা দুজন একটি স্টেজের মধ্যে রয়েছে যেখানে লুইস নীলকে আবদ্ধ করে রেখে দিয়েছে। কেটি তাদেরকে ওয়ার্নিং দেয়, সে যদি নীলকে না ছাড়ে তবে সে নিজেকে মার্ডার করে ফেলবে, আর এমনটা করলে এই লটারির টাকা কেউ পাবে না। লুইস প্রথম দিকে এটা বিশ্বাস করে না, কিন্তু কেটি তার হাতের বন্দুকটা তার নিজের মাথায় ধরে এবং একইভাবে একটি মোবাইলের সাহায্যে সব কিছু রেকর্ড করতে শুরু করে দেয়। সে জানায় এই ভিডিও ফুটেজের সাহায্যে সে এটা প্রমাণ করে ফেলবে এই গুলি লুইস চালিয়েছে। আসলে কেটির হাতে একটি গ্লাভস রয়েছে এবং একইভাবে এই বন্দুকটা সে লুইসের গাড়ি থেকে নিয়ে এসেছে, অর্থাৎ এর মধ্যে আগের থেকেই তার হাতের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। লুইস ভালোভাবে বুঝতে পারে কেটি সব রকম প্ল্যান করে এখানে চলে এসেছে, তাই সে বাধ্য হয়ে তার সাথে একটি ডিল করার প্ল্যান করে ফেলে। কিন্তু কেটি তার এই ডিলে রাজি হয় না, বরং তাকে সজোরে একটি লাথি মেরে দূরে ফেলে দেয় এবং তারপর সে জানায় এই সব কিছুই তার অভিনয় ছিল। আসলে তার বন্দুকে কোনো গুলি নেই এবং তার ফোনটাও সোশ্যাল মিডিয়াতে কানেক্ট নেই। এরপর কেটি এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু থিয়েটারের প্রত্যেকটা দরজা বাইরের মানুষ বন্ধ করে দেয় এবং তারা কেটিকে আরও একবার তাড়া করতে শুরু করে দেয়। কেটি কোনো উপায় না পেয়ে থিয়েটারের মধ্যে থাকা প্রত্যেকটা জিনিস ব্যবহার করে তাদের সাথে লড়াই করতে শুরু করে দেয়। একটা সময় লুইস কেটির একটা পা চেপে ধরে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। এমনকি এই ফাইটিংয়ে একজন পুলিশ অফিসার সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু লুইস এখান থেকে তাকে তাড়িয়ে দেয়, কারণ এই মার্ডার সে নিজে করতে চায় এবং সম্পূর্ণ টাকা সে নিজে নিতে চায়। এদিকে বাইরে সাধারণ মানুষরা এই থিয়েটারের মধ্যে চলে আসে,
নীলেই সব কিছু দেখে তার হাত বাঁধা অবস্থায় চেয়ার নিয়ে তাদের সাথে ফাইট করতে শুরু করে দেয়। এবং এই ফাইট করতে করতে একটার সময় সে চেয়ার ভেঙে ফেলে। একই সময় কেটি লুইসের হাতে কামড়ে দেয়, আর এটাই তার সবচেয়ে বড় অস্ত্র তৈরি হয়ে যায়। এরপর সে লুইসের কাছ থেকে সেই চাবিটা নীলকে দিয়ে দেয়, যার সাহায্যে তার হাতের তালাটা খুলতে পারবে। আর এমনটা করার ফলে নীল আরও স্বাধীনতা পেয়ে যায় ফাইট করার জন্য। এবং একই সময় শ্রুতি নামে সেই মেয়েটি হাতে একটি লাঠি নিয়ে এখানে চলে আসে। এবং কেটি এখন ফাইট করতে করতে তার এই জিনিসগুলো অভ্যাস হয়ে গেছে, তাই খুব সহজেই সে শ্রুতিকে আরও একবার এই ফাইটে হারিয়ে দেয়। আর এমনটা করতে করতে লটারির আর 4 মিনিট বেঁচে থাকে, অর্থাৎ 4 মিনিট যদি কেটি জীবিত অবস্থায় থাকতে পারে তবে এই লটারি সে জিতে যাবে। এখন এই অবস্থায় একাধিক মানুষ এই থিয়েটারে প্রবেশ করে। তাদের প্রত্যেকের একটাই লক্ষ্য থাকে, আর সেটা হলো তারা কেটিকে মার্ডার করতে চায় এবং এই টাকা নিজের করতে চায়। এদিকে নীল লুইসের সাথে কন্টিনিউ ফাইট চালিয়ে যায়। কেটি এই সুযোগে স্টেজের একদম ওপরের অংশে উঠতে শুরু করে দেয়, কারণ সে জানে তার জীবন বাঁচাতে হলে তাকে এটা করতেই হবে। এখন এমন অবস্থায় সেই বাসে থাকা সেই মহিলা, যে কিনা একটা সময় কেটির ঘড়ি চুরি করেছিল, সে এখানে চলে আসে এবং সে কেটিকে লক্ষ্য করে ওপরে উঠতে শুরু করে দেয়। কিন্তু কেটি এবার এই মহিলাকে চিনতে পেরে যায়, তাই সে কোনো রকম দয়ামায়া দেখায় না, বরং একটি লাথি দিয়ে তাকে নিচে ফেলে দেয়। এরপর নীল নিচের সেই সিঁড়িগুলো এক এক করে ভাঙতে শুরু করে দেয়, যাতে বাকি মানুষ কেটিকে ফলো করতে না পারে। এখন এই সব কিছুর মধ্যে লুইসের সেই সিকিউরিটি গার্ডগুলো এখানে চলে আসে এবং তারা মানুষের সাহায্যে একটি সিঁড়ির মতো তৈরি করে, যার সাহায্যে লুইস ওপরে উঠে যায় এবং সঙ্গে সঙ্গে কেটির সাথে ফাইট করতে শুরু করে দেয়। কেটির পা একটা সময় পিছলে যায় এবং এমন কঠিন পরিস্থিতিতে কেটি তার পকেট থেকে একটি চাবি বের করে, যার সাহায্যে লুইসের পকেটে থাকা গ্রানাইটগুলো ব্লাস্ট করে ফেলে। আসলে এই চাবিটা নীল তাকে অনেক আগেই দিয়েছিল। এখন এই চাবিতে প্রেস করার সাথে সাথে লুইসের মৃত্যু হয়ে যায় এবং কেটি নিচে আছড়ে পড়তে শুরু করে। কিন্তু তার কোনো ক্ষতি হয় না, কারণ এখানে অলরেডি তার ফ্যানরা চলে আসে এবং একটি বড় কাপড়ের সাহায্যে তাকে মাটিতে আছড়ে পড়ার হাত থেকে বাঁচিয়ে ফেলে। আর এভাবে একটা সময় লটারির সময়টা কমপ্লিট হয়ে যায় এবং কেটি এই প্রাইজ জিতে যায়। তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে এবং সে নীলকে প্রমিস করে সে 10% নয় বরং 50% টাকা তাকে দিয়ে দেবে। এরপর লটারিতে অংশগ্রহণ করা প্রত্যেকটা মানুষ কেটিকে এই চেক ধরিয়ে দেয় এবং কেটি ডিসাইড করে নেয় সে আর কখনোই অভিনয় জগতে যাবে না, কারণ এটার আর দরকার পড়বে না। এরপর 6টা মাস কেটে যায় এবং কেটি এবং নীল একসাথে মিলে একটি নতুন প্রোটেকশন এজেন্সি তৈরি করে ফেলে, যেখানে একাধিক মানুষকে তারা মার্শাল আর্ট শেখাতে শুরু করে দেয় এবং ফাইট করার বিভিন্ন রকম কৌশল শেখাতে শুরু করে দেয়। আর এই সব কিছুই তারা ফ্রিতে শেখাতে শুরু করে দেয়, যাতে ভবিষ্যতে লটারি প্রতিযোগিতা হলে তারা তাদের জীবন বাঁচাতে পারে। এবং এরপর এরা দুজন একসাথে তাদের জীবন কাটাতে শুরু করে দেয় এবং তাদের কাছে টাকার কোনো অভাব থাকে না, যার ফলে প্রতিটা মুহূর্ত তাদের আনন্দে কাটতে শুরু করে দেয়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন এই ধরনের মুভি আপনার কেমন লাগে। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।